যাক, একটা লড়াই তো অন্তত শেষ হলো, বলো? নার্সিং হোমের সমস্ত জটিলতা কাটিয়ে কলিজে বাড়ি ফিরছে, এটা খুব আনন্দের। ঠিক বলেছো গার্গি, ডক্টর রায়ের কাছ থেকে শোনার পর আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছে। কিন্তু এটাও ঠিক, আরেকটা লড়াই শুরু হলো। কলি তো পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরছে না। এভাবে বলছো কেন কাজল? দেখো, একটা সময় ছিল যখন আমরা ভাবতেই পারিনি যে কলি ফিরে আসবে, সুস্থ হবে। কিন্তু ঈশ্বর তো আমাদের কাছে কলিকে ফিরিয়ে দিয়েছেন, ঈশ্বরই কলিকে রক্ষা করবে। জানি জুমুদি, তবে আমার কাছে ঈশ্বর হলো গার্গি। আজ গার্গি না থাকলে আমি কলিকে ফিরে পেতাম না। গার্গি এভাবে দায়িত্ব না নিলে কলিকে আরো কতদিন নার্সিংহোমে থাকতে হতো কে জানে। এইভাবে বলো না কাজল মাসি, আসলে এইবারে কি হয়েছে জানো, কলির সঙ্গে আমার বন্ধুত্বটা খুব গাঢ় হয়ে গেছে। কলিকে আমি বরাবরই খুব পছন্দ করতাম, কিন্তু পরিস্থিতির জন্য আমরা কোনোদিনই সেইভাবে বন্ধু হয়ে উঠতে পারিনি। এইবারে সেটা তো অন্তত হলো। কিন্তু একটা কথা মনে রেখো গার্গি, তোমার আর কলির এই যে বন্ধুত্ব, এটা কিন্তু চোরাবালির ভিতের উপরে গড়ে উঠছে। কলির মনের উপরে একটা পর্দা রয়েছে, আর সেই পর্দার আড়ালে তুমি লুকিয়ে রয়েছ। যেদিন সেই পর্দাটা সরে যাবে সেদিন কি হবে সেটা একবার ভেবে দেখেছ? এই চিন্তাটা যখন আমার মাথায় আসে আমার রাতের ঘুম চলে যায়। অয়ন ছাড়া কলি একমাত্র গার্গিকেই ভরসা করে, আর এই অসাধ্য সাধন গার্গি যে কিভাবে করেছে সেটা আমি জানি। খুব মনের জোর না থাকলে স্বামীকে নিয়ে এইভাবে বিপজ্জনক খেলায় নামা যায় না। কিন্তু একদিন না একদিন কলিকে তো সত্যের মুখোমুখি দাঁড়াতেই হবে। আমরা কেন এখনই এত ভয় পাচ্ছি? যখন সেই দিনটা আসবে, যখন কলি বুঝতে পারবে সত্যিটা কি, তখন দেখা যাবে। এখন তো দুশ্চিন্তা করে কোনো লাভ নেই, কারণ আমাদের কারোরই তো এই সমাধান জানা নেই। এখন আমার মনে হয় আরেকটা জিনিসও আমাদের খেয়াল রাখতে হবে, কলির মানসিক যা যা প্রবলেম ছিল তার সাথে ওর শারীরিক প্রবলেমগুলোও যাতে কাটিয়ে উঠতে পারে সেই দিকটাও আমাদের খেয়াল রাখতে হবে, তাই না? সেখানেও তো আমাদের বেশি কিছু করার নেই গার্গি, কলির একটা কিডনি তো চিরতরে চলেই গেছে। কাজল, আমরা সবাই সেটা জানি, কিন্তু ডক্টর রয় তো বলেছেন যে একটা কিডনি নিয়ে একজন মানুষ অনেক বছর বেঁচে থাকতে পারে, সুস্থভাবে বেঁচে থাকতে পারে। তাছাড়া কলির যে মানসিক প্রবলেম তার জন্য তো আমরা সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট করাবো। আমার চিন্তাটা কিন্তু অন্য কিছু নিয়ে, আমি চিন্তা করছি ওর ওই ড্রাগ অ্যাডিকশনটা নিয়ে। কিন্তু মা, কলি তো এখন নিজেই চাইছে ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে, আর সেটা তো পেরেওছে অনেকটা, তাই না? আর ওর যে মানসিক চিকিৎসা চলবে সেটাও তো ওকে সাহায্য করবে ড্রাগের বিরুদ্ধে লড়তে। হ্যাঁ, এই সব কিছু আমি জানি গার্গি, কিন্তু কলির জীবনের উপরে যে ঘাত প্রতিঘাত গেছে সেগুলো ওকে আবার ড্রাগের দিকে টেনে নিয়ে যেতে পারে। কোনো দুর্বল মুহূর্তে ও আবার ড্রাগ নিতে পারে। প্লিজ জুমুদি, এরকম করে বলো না। আমি জানি ড্রাগের কবল থেকে বেরিয়ে আসা ভীষণ শক্ত, যে কোনো দুর্বল মুহূর্তে সেই নেশা আবার ওকে হাতছানি দিতে পারে। কিন্তু তুমি দেখো, আমি সব সময় কলির পাশে পাশে থাকব, ওকে আমি আগলে রাখব। কিন্তু কাজল মাসি, আমরা চাইলেই কি সব কাজ আমাদের মনের মতো করে করতে পারি? তুমি বলো, মানে আমি বলতে চাইছি যে আমাদের তো ঘরে বাইরে সব জায়গাতেই নানা রকম বাধা ফেস করতে হয়, তাই না? আমি জানি তুমি কি বলতে চাইছো, মেঘনাথ বোসের কথা বলছো তো? তুমি দেখে নিও গার্গি, এবারে লড়াইটা সমানে সমানে হবে। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও আমি মেঘনাথকে ছেড়ে দেবো না।